উত্তর কোরিয়াকে ধ্বংসের পায়তারা করছে আমেরিকা, মন্তব্য রাশিয়ার। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে উস্কানি দিয়ে এবং তাকে ক্ষিপ্ত করে দেশটিকে ধ্বংস করার অজুহাত খুঁজছে ওয়াশিংটন। বেলারুশের রাজধানী মিনস্কে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। ল্যাভরভ বলেন, উত্তর কোরিয়া ইস্যুতে আমেরিকার অত্যন্ত বিপজ্জনক উস্কানি দিচ্ছে। তিনি বলেন, আমাদের সবার কাছে আমেরিকার ব্যাখ্যা করার দরকার যে তারা উত্তর কোরিয়াকে ধ্বংসের অজুহাত খুঁজছে কি না। যদি তারা তা করতে চায় তাহলে সরাসরি বলুক, তখন আমরা সিদ্ধান্ত নেব বিষয়টিকে আমরা কীভাবে প্রতিক্রিয়া দেখাব। তিনি বলেন, উত্তর কোরিয়ার ইস্যুতে আমেরিকার সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা সচেতনভাবে উস্কানি দিচ্ছে যাতে উত্তর কোরিয়া যুদ্ধে জড়িয়ে যায়। চলতি ডিসেম্বর মাসে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার যে বিশাল যৌথ বিমান মহড়া অনুষ্ঠানের কথা রয়েছে তার প্রতি ইঙ্গিত ল্যাভরভ বলেন, আমেরিকার উচিত এসব বাদ দিয়ে পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনার বসা।